আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার নানা জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে কাজমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জেহাদুর রহমান আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে আপনি এই পাইকারি চায়না প্রোডাক্ট ব্যবসা কিভাবে শুরু করেছেন আসলে আমার বিজনেসের শুরুর যদি কথা বলি তাহলে বেশ সময় সাপেক্ষ ব্যাপার আর কি তারপরে আমি সার কিছু কথা বলি আমার ব্যবসাটা আমি কিভাবে শুরু করছিলাম এটা বেসিক্যালি আমি ঢাকা কলেজ থেকে যখন ইকোনমিক্সে অনার্স মাস্টার শেষ করলাম তারপরে আমি বিসিএসের জন্য ট্রাই করছি আমার যে কোনো কারণে আমার সেটা কন্টিনিউ করা হয় নাই আর কি পরবর্তীতে আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করি দীর্ঘ চার বছর মতন আমি জব করছি ওইখানে তো ওই জবের পাশাপাশিই আমার আগের থেকে পড়ার পাশাপাশি আমার চিন্তা ভাবনা ছিল আমি কীভাবে ব্যবসা করতে পারি বিজনেসে কীভাবে ইনভলভ হইতে পারি তা যেহেতু আমার জবটা একটা ই কমার্স প্ল্যাটফর্মে ছিল সেখান থেকেই আমি চিন্তা করলাম যে আমি পাশাপাশি আমি নিজেও তো ই কমার্স শুরু করতে পারি এখান থেকেই আমার ব্যবসাটা স্টার্ট হলো আর কি অনলাইনের মাধ্যমে হচ্ছে প্রোডাক্ট সেল করতাম সেখান থেকেই আইডিয়া যে বাংলাদেশে বর্তমানে তরুণ অনেক উদ্যোক্তা আছে যারা ই কমার্স রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করে তো আমিও ওদের ভিতরে একজন ছিলাম যে ই কমার্স রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করতাম এর ভিতরে আমি কাজ করতে করতে যখন চিন্তা করলাম যে এটার তো বিজনেস প্রসারটা বেশ বড় আর এটা দিন দিন মানে সারা বিশ্বে এই ই কমার্সটা বেশ বড় পরিসরে কাজ কার্যক্রম চলতেছে তো এই স্টাডি করতাম আমি বাইরের ই কমার্সগুলো দেখতাম যারা বিজনেস করে বা এগুলো স্টাডি করতাম পাশাপাশি যখন আমিও ই কমার্সের মাধ্যমে ব্যবসা শুরু করলাম সেখানে যখন দেখলাম যে এখানের চাহিদাটা অনেক বেশি তখন আমি চিন্তা করলাম কিভাবে প্রোডাক্ট হচ্ছে যারা ই কমার্স বেসড প্রোডাক্ট সেল করে তাদের কিভাবে আমি হেল্প করতে পারি বা তাদের আমি কিভাবে সাহায্য করতে পারি যে প্রোডাক্ট তাদেরকে দিয়ে সেল করানোর জন্য তো ওই হিসাবেই আমি আস্তে আস্তে এই হোলসেল লাইনটাতে আসি আর কি তো আমার সাথে আমার আরও দুইটা ফ্রেন্ড ছিল তারাও আমার সাথেই জবে তারাও জব করতো বাট তারাও জব ছেড়ে দিয়ে আমার সাথে একসাথে আমার বিজনেসটা শুরু করি তো সেখান থেকেই আজকে এই পর্যন্ত আমি এখন সারা বাংলাদেশে আমি ই কমার্স প্রোডাক্টগুলো হোলসেল করতাম আপনি কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন এই পাইকারি ব্যবসা আচ্ছা শুরুতে বলতে আমি আর পুঁজিটা হলো যেহেতু আমি জবের পাশাপাশি বিজনেসটা স্টার্ট করছিলাম সেহেতু খুব সামান্য একটা পরিমাণ এখানে পুঁজি আমার নেওয়া আর কি সেটা আমার পরিবার থেকেই মূলত প্রথম সাপোর্টটা আমার ফ্যামিলি আমার মায়ের কাছ থেকেই আসছিল দশ পনেরো হাজার মতোই আর কি আমি জব করতাম চার পাঁচ বছর একটা প্রতিষ্ঠানে জব করছি ই কমার্স প্রতিষ্ঠান তো ওই যখন জবের পাশাপাশি তখন চিন্তা করলাম যে আমি এর পাশাপাশি কিছু একটা করব। তো ওই পাশাপাশি যেহেতু ওটা ই কমার্স প্রতিষ্ঠান ছিল সেখান থেকে আমার ই কমার্স লাইনটা বোঝা আর এটার পুঁজি আসলে তো ওইভাবে লাগে না এটা যখন শুরু হয় তখন তো একদম ছোটো পরিসরে আপনি তো বুঝেন যে একটা জিনিস তৈরি করতে গেলে বা প্রতিষ্ঠিত করতে গেলে প্রথমে অনেক কষ্ট করতে হয় আর এটা তখন প্রথমেই একদম ছোট 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 ভাবে জিনিসগুলো হয় তো তখন আমার 10টা পাঁচটা পনেরোটা সেল হতো আর কি অনলাইনে এইভাবেই আস্তে আস্তে মূলত শুরু পুঁজির বিষয়টা যখন বললেন তখন আসলে আপনার যখন বিজনেস আপনি স্টার্ট করবেন বা শুরু করবেন শুরুর দিকের বিষয়টা বেশ একটু ডিফিকাল্ট হয় আর কি তো সেই সময় আপনাকে হার্ড অ্যান্ড মানে সল পরিশ্রম করতে হবে পরিশ্রমের মাত্রাটা একটু বেশিই থাকবে বাট ব্যবসা যখন আপনার বড় হয়ে যাবে বা রান করবে যখন একটা পর্যায়ে চলে যাবে তখন আপনাকে অবশ্যই এটার বিজনেসে আপনার অনেক তখন অ্যামাউন্টের দরকার হবে তা তখন আসলে সমস্যা হবে না আমি মূলত তরুণ উদ্যোক্তা যারা ব্যবসা করবে ওদেরকেই বুঝাইতে চাচ্ছি বিষয়টা তখন আপনার যে পুঁজিটা লাগবে ব্যবসা স্টার্ট হয়ে যাওয়ার পরে বা একটা পর্যায়ে পৌঁছানোর পরে বড় হওয়ার পরে তখন আপনি ব্যাংকিং মাধ্যমে আপনি হেল্প নিতে পারেন আপনার পরিবার থেকে নিতে পারেন অথবা ফ্রেন্ড সার্কেল থেকে আপনার হেল্প নিয়ে আপনার ব্যবসাটা আপনি আরও বিস্তার করতে পারেন পরিসরটা করতে করতে পারেন পারেন বড় আপনার পাইকারি ব্যবসার কোথায় থেকে কিভাবে সংগ্রহ করেন আচ্ছা আমি এই পণ্যগুলো প্রথমে হচ্ছে বিভিন্ন মার্কেট থেকে ক্রয় করতাম মার্কেট থেকে ক্রয় করার পর আমি মূলত এটা ই কমার্সে বেস সেল করতাম আর কি মার্কেট প্লেসে সেল করতাম দেন আমার ব্যবসা যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড়ো হতে লাগলো তখন আমি বিভিন্ন ইম্পোর্টার থেকে আমি মালগুলা ক্রয় করতাম দেন এই ইম্পোর্টার থেকে মাল আন করতে করতে আমি এখন নিজে এই মালগুলা চায়নার থেকে প্রোডাক্টগুলো আনি আমার বেসিক্যালি প্রোডাক্টগুলো সব ই কমার্স রিলেটেড প্রোডাক্ট এগুলো। চায়না প্রোডাক্ট মূলত বলা হয় বাংলাদেশে অনেক তরুণ উদ্যোক্তা আছে তরুণ উদ্যোক্তা যদি চায়না প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চায় তাদেরকে কি পরামর্শ দিবেন আসলে তাদের প্রতি আমার পরামর্শ থাকবে একটাই যে যারা আমিও তো তরুণ ছিলাম আমিও প্রথম যখন শুরু করছি আমি জানি এর প্রবলেমগুলো কোথায় ফেস করা লাগে তো এইগুলা আমি যারা এখন করতে চাই বা আমার মাধ্যমে যদি কেউ আসতে চায় তাকে আমি এই সুযোগ সুবিধাগুলো দিয়ে দিব যেমন আমি যে ধরনের সুযোগ সুবিধা পাইছি আর প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট নিয়ে সবাই কাজ করলে মোটামুটি বেনিফিটেড হয় গতানুগতিক প্রোডাক্ট থেকে সবাইকে বের হয়ে আসতে হবে আর নিজের মাথায় আইডিয়া নিয়ে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে হবে তা ক্ষেত্রে যারা তরুণ আছে যারা করতে চায় আমি এদের যেহেতু আমার সব ইউনিক এবং হচ্ছে ট্রেন্ডি প্রোডাক্ট সেহেতু আমি এই প্রোডাক্টগুলো দিয়ে তাদের ব্যবসা তারা আমার কাছ থেকে নিয়ে তারা শুরু করতে পারে আপনার মাধ্যমে যারা আসবে বা এই লাইফটা দেখে যারা আসবে তাদের আমি একটু সুযোগ সুবিধা করে দিব আর কি ফেসবুক ও অনলাইন ব্যবসা করতে কি লাইসেন্স লাগে না লাইসেন্স বলতে যখন শুরু করবে তখন তো আর ফেসবুকে ওইরকম কিছুই লাগে না জাস্ট একটা পেজ ক্রিয়েট করে দেন হচ্ছে যখন সে স্টার্ট করবে বা এটা এস্টাবলিশড হয়ে যাবে তখন পাশাপাশি সে ট্রেড লাইসেন্স করে নিতে পারলো ব্যাংক অ্যাকাউন্ট করে নিতে পারলো মানে যেগুলো পেপারস দরকার হয় আর কি এগুলো তাকে পরবর্তীতে সে করবে প্রথমেই যেটা করতে হবে এমন কিছু না আপনার পাইকারি দোকানে কত প্রকার প্রোডাক্ট বিক্রি করেন আমার এখানে বেসিক্যালি যারা ই কমার্সে ব্যবসা করে বিশেষ করে আপনি দেখবেন ফেসবুকে একটা বড় তরুণ যারা পড়ালেখা শেষ করছে বা জবের পাশাপাশি দেখবেন ফেসবুকে বুস্টিংয়ের মাধ্যমে অনেকেই প্রোডাক্ট সেল করে তো এরা যে রিলেটেড প্রোডাক্টগুলো মূলত সেল করে এর ভিতরে ফ্যাশান আইটেম আছে ক্রোকারিজ আইটেম আছে কসমেটিক্স আছে বাট আমার ক্যাটাগরিটা হলো ক্রোকারিজ রিলেটেড মানে কিচেন অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট এই কিচেন অ্যাপ্লায়েন্স প্রোডাক্টগুলোই মূলত আমি চায়নার থেকে আনি আনার পরে আমি এটা হোলসেল করি বর্তমানে সারা বাংলাদেশে অনেক শিক্ষিত বেকার আছে চাকরির পিছনে ছোটে তাদের কি বলবেন আর জবের বিষয় যেটা আসলো আপনি মানে যেটাতেই আপনি ইনভলভ থাকেন আপনাকে পরিশ্রম করতে হবে একদম মন থেকে পরিশ্রম করতে হবে তো ব্যবসাটা কি একটা স্বাধীন জিনিসটা আর কি এখানে বাইন্ডিংসটা খুব কম আর যে প্যারাগুলো এখানে আসবে বা প্রতিবন্ধীকতা আসবে এটা আপনার নিজের উন্নয়নের মানে নিজের গ্রোথের জন্য একটা প্রতিষ্ঠানে আপনি জব করলেন ওখানে আপনি যে পরিশ্রমটা করতেছেন আপনার জ্ঞান বৃদ্ধি হলো আপনার এক্সপিরিয়েন্স হলো বাট দিন শেষে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান একটা লাভজনক পর্যায়ে পৌঁছালো আর কি তো আপনি যদি বিজনেসের পাশাপাশি জব করেন অথবা জবের মানে যেটাই করেন না কেন অথবা জব করেন আর বিজনেস করেন যেটাই করেন আপনাকে অবশ্যই ডেডিকেটভাবেই করতে হবে তা আমার কথা হলো যে তরুণ উদ্যোক্তা বা যারা পড়ালেখা শেষ করছে জবের জন্য ট্রাই করতেছে বাট জবে মানে ইনভলভ হচ্ছে না তারা যদি ব্যবসা করতে চাই তো আমার অ্যাড্রেসটা তো থাকবে এখানে আমার সাথে যোগাযোগ করলে আমি তাদের কিভাবে ব্যবসায়ী হওয়া যায় বা কিভাবে ব্যবসা সে শুরু করতে পারে কি প্রোডাক্ট অনেকেই ব্যবসা শুরু করতে চাই পুঁজি আছে বাট প্রোডাক্টটা সিলেক্ট করতে পারছেন যে আমি কি নিয়ে ব্যবসা করব। তা সেই ক্ষেত্রে আমি তাদের খুব ভালো সাজেস্ট করতে পারবো যে তোমরা এইগুলো নিয়ে বা আপনারা এইগুলো নিয়ে আপনারা শুরু করতে পারেন সেক্ষেত্রে আমি হেল্প করতে পারবো কাশ্মীর বাংলাদেশে এখানে আপনারা কত প্রকার প্রোডাক্ট ইম্পোর্ট করেন এখানে আসলে একটা ব্যক্তির পক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে মানে সব আইটেম করা সম্ভব হয় না তো কিছু আইটেম থাকে আমাদের দেশি ম্যানুফ্যাকচারিং যে প্রোডাক্টগুলো এগুলো নিয়ে অনেক সময় কাজ করা হয় অন্য ইম্পোর্টার যারা প্রোডাক্ট আনে তাদের থেকে অনেক সময় প্রোডাক্ট নিয়ে কাজ করি এই হিসাবে আমার নিজস্ব প্রোডাক্ট সব মিলায় এখন প্রায় তিনশো সাড়ে তিনশো আইটেম নিয়ে আমি এখন বর্তমানে কাজ করি চাকরি না করে আপনি যে পাইকারি ব্যবসা করেন শুরু থেকে এখন পর্যন্ত কী প্রাপ্তি পেলেন এখান থেকে আসলে প্রাপ্তি বলতে আমি যখন শুরু করি তখন আমরা আমার সাথে দুই তিনজন স্টার্ট করি আর কি হ্যাঁ আমার সাথে দুই তিনজন কাজ করতো এখন এখানে পনেরো থেকে প্রায় আঠারো বিশ জন রেগুলার কাজ করতেছে তা আমার আসলে এখানে মজার ব্যাপার বা ভালো লাগার ব্যাপার হচ্ছে দেখেন আমার এখানে যারা ইনভলভ আছে তারা যারাই কাজ করতেছে এখান থেকে একটা স্যালারি বা যাই বলেন আপনি আমার এখান থেকে যেটা পাই এটা দিয়ে অনেকের ফ্যামিলি চলতেছে তা আমার এটা খুব ভালো লাগা এটা আমার মানে আগের থেকেই আমি এটাতে বিজনেসে শুরু করার আগের থেকে আমার মনে হতো যে আমার মাধ্যমে যদি কেউ উপকৃত হয় বা এখন যেটা হচ্ছে অনেকের ফ্যামিলি চলতেছে এটা আমার কাছে একটা প্রাপ্তি বলতে পারেন এটা আমার একটা ভালো লাগা আর ইনশাল্লাহ এটা ডে বাই ডে আরও বাড়বে আপনি কাস্টমারদের উদ্দেশ্যে কি বলবেন যারা তরুণ উদ্যোক্তা যারা এইভাবে বিজনেস শুরু করতে যায় বা করবে যারা অনলাইনে বিজনেস বা অফলাইনেও করতে পারবে শুধু যে অনলাইন করতে হবে এমন না এখানে আমার কয়েকজন কাস্টমার আছে বাংলাদেশের ভিতরেই আর কি ঢাকায় থাকে না তারা বাইরেই থাকে মাঝে মধ্যে আসে এখান থেকে প্রোডাক্ট নিয়ে যায় নিয়ে তারা তাদের জেলা শহরে এটা পাইকারি তারাও পাইকারিতে সেল করে হোলসেল করে আর কি তো এটাও করতে পারে অনেকে আর যারা ই কমার্স লাইনে বিজনেস করতে চায় তারা আমার কাছে আসার পরে আমি তাদের প্রোডাক্ট সাজেস্ট করব তারা এই প্রোডাক্টগুলো নিয়ে তারা কাজ করতে পারবে আস্তে আস্তে আর কি বাংলাদেশ ও পাইকারি ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি কাশ্মীর বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে পরিকল্পনা বেশ কিছুই আছে আর কি কয়েকটা পরিকল্পনা মাথার ভিতরে আছে এর ভিতরে হচ্ছে যেহেতু বাংলাদেশে ইম্পোর্ট মানে প্রসেসটা বেশ একটু একটু আমার কাছে একটু প্রবলেম ফেস করি মাঝে মধ্যে মনে হয় মানে সব সময় এটা করা যায় না আর কি এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার বেসিক্যালি সময় সাপেক্ষ ব্যাপার এটাই দেখা যাচ্ছে আপনার মাল আনতে প্রায় তিরিশ চল্লিশ দিন সময় লেগে যায় আর কি আপনি যদি শিপে আনেন আর যদি বাই এয়ার আনেন সেক্ষেত্রেও দশ পনেরো দিন আপনার লেগে যায় আমরা যেভাবে মালগুলো আনি আর কি তো আমি এখন চিন্তা করতেছি যে আমার এই প্রতিষ্ঠানটা আমি দেশীয় প্রোডাক্ট যেটা বাইরের থেকে না এনে বাইরের থেকে আমি স্যাম্পল নিয়ে আসলাম বা একটা স্যাম্পল দেখলাম অনলাইনে ওখান থেকে ওটা আমি বাংলাদেশে কিভাবে তৈরি করতে পারি এটা বাংলাদেশে তৈরি করলে আমাদের অর্থনৈতিক অবস্থাও মনে করেন ভালো হলো বা আপনার হচ্ছে নিজের অর্থ নিজের দেশেই থাকলো সেই ক্ষেত্রে আমি চিন্তা করতেছি যে আমি দেশীয় কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে আমি হচ্ছে বাজারজাত করব। এখন আমি আপাতত এইগুলা নিয়ে চিন্তা করতেছি যে কাশ্মীর বাংলাদেশে যেন দেশীয় ম্যানুফ্যাকচার প্রোডাক্ট আমরা সাপ্লাই দিতে পারি আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনারা দেখছেন বিজনেস